দেশের আসল নায়ক বলবে বিশ্ববাসী, আর কিন্তু না বাংলার কৃষক ফোটাও মুখে হাসি, তোমরা দেশের আসল নায়ক। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। তো আমরা এখন আছি মৃত্তিকা ডেইরি ফার্ম পাবনাতে, যেটা সবচেয়ে বড় ডেইরি ফার্ম। ওনার এখানে প্রায় 100 উপরে গরু আছে, যেগুলো প্রত্যেক দিন দুধ পাচ্ছে এখান থেকে। তো সফল একজন খামারি বা সফল একজন উদ্যোক্তা কাদের ভাই, ওনার কাছ থেকে আমরা এখন জানতে চাইবো যে দুধের যে গরুগুলো ওইগুলো কোন কোন রোগে আক্রমণ করে। অনেক খামারিরা বলে থাকেন যে ভাই আসলে গরুর উলানের সমস্যা হচ্ছে, বা দুধ হঠাৎ করে কমে যাচ্ছে, দুধ পাচ্ছি না, বা বাছুর খেতে পারছে না, এরকম দুধ সমস্যা হচ্ছে। তো সেই সম্পর্কে এখন ভাইয়ের কাছ থেকে বিস্তারিত তথ্যগুলো জানবো যে কী কী কারণে এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে। আসসালামু আলাইকুম কাদের ভাই। আসসালাম। কি অবস্থা, ভালো আছেন? জি আছি ভাইজান। আচ্ছা ভাইজান, অনেক খামারিরা নাকি এরকম ধরনের সমস্যা পড়েছে, যারা যে আজকে একটা বাচ্চা হলো, কিছুদিন হয়তো 15 দিন বা 1 মাসের মধ্যে তাদের দুধটা পাচ্ছে না, বা মানে বাচ্চা খেতে পারবে না, ওরকম ধরনের সমস্যাগুলো হচ্ছে। আসলে এই রোগগুলো কেন হচ্ছে, বা এটা কী ধরনের রোগটা? আচ্ছা, এগুলো তো আসলে দুধ হচ্ছে না এটা তো কোনো ইয়া না, এগুলো হচ্ছে খাদ্য রেশনের উপর নির্ভর করে। যদি খাদ্যের মানটা বাড়ায় দেন, খাদ্য যদি একইভাবে দেওয়া হয়, একে সঠিক পরিচর্যা করা হয়, তাহলে ওর দুধ থাকবেই। আর এখানের যে রোগ বলা এটা হয়, সেটা হচ্ছে ম্যাস্টাইটিসটা বেশি আক্রমণ করে গাভী গরুতে। হ্যাঁ, ওলান ফোলা যেটা রোগ বলা হয়, ওলান ফোলা, ওটা দেখা যায় দুধগুলো নষ্ট হয়ে যায়, ছাকরা হয়ে যাচ্ছে, এমনকি বাটও নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, এই রোগটা সবচেয়ে বেশি। কী কারণে রোগটা হয়? এই রোগটা হওয়ার বিভিন্ন কারণ থাকে। এটা মূলত একটা ভাইরাসজনিত রোগ। আপনার গরু দোহন করার পরে যদি নিচে যদি করে গরু দেখা দোহানো হচ্ছে, নিচে যদি আপনার এই দোহানোর সময় কিন্তু দুধ নিচে পড়ে, ওই দুধটা যদি সময় সময় পরিষ্কার করে না দেওয়া হচ্ছে, ওই দুধের থেকে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে, এবং ওই গরু দহন করার যদি 15 থেকে 20 মিনিটের মধ্যে ওই জায়গাতে শোয়, তাহলে ওই ব্যাকটেরিয়া। আর একটা বিষয় আছে লক্ষণীয়, সেটা হচ্ছে গরু দহন করার পরে গরুর যে বাটটা আছে, এই বাটটা 30 থেকে 40 মিনিট ফাঁকা থাকে, ভিতরের অংশটা ফাঁকা থাকে, আর ওই ব্যাকটেরিয়াটা ওই ফাঁকা জায়গায় গেলে তখন এই ওলান ফোলা রোগটা হয়, ম্যাস্টাইটিসটা। সেটা হচ্ছে যে দুধ এয়ার করার সংগ্রহ করার সময় যদি নিচে দুধ পড়ে থাকে, সে যদি পরিষ্কার না করে তাহলে এই সমস্যাটা হচ্ছে। এই সমস্যাটা আপনার 90% এই সমস্যাটা বেশি হচ্ছে, 90%। আরও কিছু কিছু বিষয় দেখা যাচ্ছে, জায়গাটা ফ্লোরটা অপরিষ্কার আছে, ওখানে ভাইরাসজনিত কোনো বিষয় আছে, গরুটা দহন করার পরে নিশ্চয় বাটটা ফাঁকা থাকে, ওইখানে শুলে ওই ভাইরাসটা ওখানে যাচ্ছে, যাওয়ার পরে ওটার থেকেই অ্যাটাক করতেছে, ম্যাস্টাইটিস হচ্ছে। এই জন্য এটাকে ফ্লোরটাকে সর্বসময় পরিষ্কার পরিচ্ছন্ন ব্লিচিং পাউডার, পটাশ বা ফিটকিরি, যেটাই যে যেটা ইউজ করুক, পরিষ্কার করার দেওয়ার পরে এবং গরুর দহন করার পরে গরুকে খাবার দিয়ে দেওয়ার নিয়ম। খাবার জায়গাতে এখন খড় দেখ আর কাঁচা ঘাস দেখ, খাবার দিলে গরু খাবার খাবে, ওই আধা ঘন্টা 20 মিনিট তখন শোবে না, ওই রোগটা হওয়ার আক্রমণটা কম থাকে। তাহলে হচ্ছে কি, গরু যখন আমরা দুধ সংগ্রহ সাথে খাবার দিতে হবে, আর যদি এই রোগটা হয়ে যায়, এরও ট্রিটমেন্ট আছে। এটা এটা হচ্ছে আপনার মূলত আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে কোরিয়ান একটা প্রোডাক্ট আছে, কম্বিসিলিন এলে। এটা মোটামুটি গরুর সাইজ অনুযায়ী 25 থেকে 30 সিসি, আর কিটোভেট এটা দিয়ে দিই 15 সিসি দিয়ে দিলে ইনশাল্লাহ মোটামুটি 2 ডোজ দিলেই ক্লিয়ার হয়ে যাচ্ছে। খাওয়া দিচ্ছেন বাড়িতে? না, এটা ইনজেকশন, অ্যান্টিবায়োটিক ইনজেকশন। হ্যাঁ, আর এটা কিছু কিছু গরুতে আবার গাভীন অবস্থায় দেখা যায় ম্যাস্টাইটিস গুলো হচ্ছে, বাচ্চা দেওয়ার আগেও ম্যাস্টাইটিস হচ্ছে। সেটা বাচ্চা দেওয়ার আগে কেন হচ্ছে? এটা হচ্ছে ওই দেখা যায় কিছু কিছু গরু ওলানের প্রেসারে, ভারী দুধের গরু ওলানের প্রেসারে দুধ পড়তেছে, অল স্টেম দুধ পড়তে, সেখান থেকে ম্যাস্টাইটিস আক্রমণ করতে পারে। আচ্ছা, আর কোন কোন ধরনের রোগ আক্রমণ করতে পারে এভাবে? মূলত ম্যাস্টাইটিস গাভী গরুকে বেশি আক্রমণ করে, আর শীতের সময় মূলত একটু গরুগুলোকে ঠান্ডা লাগে, যদিও ওইভাবে এরা ঠান্ডার সাথে এরা সংগ্রাম করার ক্ষমতাদের আছে, কারণ এই গরুগুলোই হচ্ছে জাতগুলোই হচ্ছে শীত প্রধান দেশের গরু। আচ্ছা, গরুগুলো শীতে খুব একটা এদের ইফেক্ট করে না, কিন্তু যখন ওই দেখা যায় যে নিম্ন সাবিস টাইপের হয়, 4 দিন 5 দিন কুয়াশায় আবৃত থাকে, ঢাকা থাকে, তখন দেখা যাচ্ছে যে গরুগুলো ওইভাবে কন্টিনিউ গোসল আর করানো হয় না, অবস্থান অনুযায়ী 2-3 দিন পর পরে গোসল করানো হয়। আপনাদের উত্তরবঙ্গে কিন্তু তুলনামূলক শীতের পরিমাণটা একটু বেশি, এখন শীতের দিনে আপনি এগুলো কিভাবে দেখাশোনা করছেন? শীতের দিনে মূলত আমরা ওই শীতের দিনে বাতাসগুলো যেন না আসে, গরুর গায়ে বাতাস না লাগে, আর অতিরিক্ত শীত পড়লে একটু হয়তো ওই ট্রিপল দিয়ে ঢেকে রাখি, উপরে ছাউনি আছে, একটু গরম উষ্ণ লাইট হয়তো লাইট মাইট একটু জ্বালা, একটু মানে রাখার চেষ্টা করি, উষ্ণ রাখার চেষ্টা করি গরুগুলো, এই আর কি। আচ্ছা, একটা গরুর ঘরে কত ঘন্টা আলু প্রয়োজন?
আলো, আপনার আলো সর্বসময় প্রয়োজন এখানে, সর্বসময় আলো, সর্বসময় গরুর জন্য, গরু আবদ্ধ করে রাখা জিনিস না, বস্তুও নয় এটা, আর এগুলো আলো সর্বসময় প্রয়োজন করে। আচ্ছা, গরুর একটা কমন রোগ আছে যেটা হচ্ছে আপনার খুরার মধ্যে গা হয়, এটা কেন? খুরা রোগটা মূলত এক ধরনের ভাইরাস জনিত রোগ এটা, খুরা রোগটা, এটা যদি এর প্রতিষেধক টিকা আছে, বিভিন্ন কোম্পানি বিভিন্ন দেশের যেগুলো বের করছে এগুলো দিলে সাধারণত খোরা রোগটা হয় না, আবার এর মাঝখানে হয়ে যাচ্ছে। এটা হয় কি, এটা খোরা রোগটা হওয়ার কারণ হচ্ছে ফ্লোর তো একটা অপরিষ্কার অপরিচ্ছন্ন আছে, আবার যদি দেখা যাচ্ছে আশেপাশে কোনো একটা গরুতে এই FMD খোরা রোগটা আক্রমণ করছে, এটা বাতাসের মাধ্যমে এটা ছড়াচ্ছে। একটা জায়গায় থাকলে একটা ফার্মে যদি একটার হয়, ওই একটার থেকে 50টার হয়ে যায়। আচ্ছা, সেক্ষেত্রে কোন পদ্ধতি, সেক্ষেত্রে যদি 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 কোনো একটা যদি আক্রমণ করে ফেলে, করতেই পারে, এগুলো জীব তো, করলে ওকে দেখা যাচ্ছে যে এদের থেকে অনেক দূরত্ব বজায় রেখে রাখতে হয়। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য। আসলে আমাদের অনেক কিছু এখানে জানার আছে, যে আপনি যে রোগের কথা বলছিলেন যে উলানে যে রোগটা হয়, এটা কিন্তু অনেকেই জানে না যে এই কারণে রোগটা হচ্ছে। আমরা কিন্তু মনে করছি যে একটা মনে হয় ভাইরাস, আসলে ভাইরাস আমরা নিজেরাই তৈরি করছি, এটা কিন্তু আমরা জানা ছিল না। তো ধন্যবাদ আপনাকে, আমাদেরকে সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন, কেমন? ঠিক আছে, থ্যাংক ইউ, ওকে, আসসালামু আলাইকুম।